আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু আজকে রান্না শুরু করে দিছে, ব্রয়লার মুরগি ভেজে নিচ্ছে। আপনারাও সবাই আর কি যারা আর কি বাসায় ব্রয়লার মুরগিটা রান্না করবেন একটু ভেজে নেবেন। ভাজলে কি হয়, মাংসটা একটু শক্ত টাইপের আর কি হয়, আর খেতে ভালো লাগে। আর না হলে কিন্তু একেবারে নরম তুলতুলে মাংস, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আপনারা আর কি যারাই আর কি এই ব্রয়লার মুরগিটা রান্না করবেন, ভেজে তারপর রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগে আর রান্নাটাও খুব সুন্দর হয়। এদিকে হালকা কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছিল, সেজন্য দেখেন আমাদের মুরগিটা তার মুরগির বাচ্চাগুলোকে একেবারে ভিতরে নিয়ে যাতে না ভিজতে পারে, মানে না ভিজে বৃষ্টিতে, সেজন্য বসে আছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো পৃথিবীর প্রত্যেকটা মাই কিন্তু এমনই হয়, তার সন্তানদেরকে কিন্তু এভাবে আর কি খুবই যত্ন করে রাখে। যা আর কি দেখেন এই মুরগিটা থেকে আর কি বোঝা যায় যে সন্তানকে মা কতটুকু ভালোবাসে। তো প্রত্যেকের মারাই তো প্রত্যেককে অনেক ভালোবাসে। এর মধ্যে মুরগিটা ভাজা হচ্ছে, কিন্তু সামান্য হলুদের ফাঁকি দিছে আর লবণ দিছে, আর কোনো কিছুই দেয়নি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এদিকে আম্মু শুকনো মুরগিগুলো ভেজে তারপর এগুলো বয়ে নিয়ে শুকনো মরিচ ভেজে সেটা বয়ামে ভরে রাখতেছে। দেখতে পাচ্ছেন যেটা আরসির বোতল, তো ওই বোতলটার ভিতরে রাখলে কি হয় যে মানে শুকনো মরিচ ভেজে সংরক্ষণ করলে পরেও খাওয়া যায়। আর আমাদের ঘরে সবাই ভাজির সাথে আর কি শুকনো মরিচটা ভাজাটা পছন্দ করে, সেজন্যই আমাদের ঘরে সব সময় এই মরিচগুলো ভেজে তেলে ভেজে তারপর আর কি এভাবে সংরক্ষণ করা হয়, বয়ামে ভরে রেখে দেওয়া হয় বোতলে। আর এতে মরিচটা নষ্ট হয় না, পুতায় না, মানে সুন্দর মচমচে থাকে। আর যে কোনো সময় আর কি কোনো ভর্তা ভাজি করার সময় অনায়াসে আর কি করা যায়। এখন আম্মু আলুগুলোও দিয়ে দিতেছে, আলুগুলোও একটু তেলের মধ্যে ভাজা হবে। এখন ভাজা মুরগি আর আলুর মধ্যে দিয়ে দিলাম আম্মু মশলা মাখানো পেঁয়াজ। আর কী কী মশলা দিচ্ছে সেটা হচ্ছে দারচিনি, যেটা গরম মশলা বাটা সেটা দিচ্ছে, আদা রসুন, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এগুলো ভালো করে মেখে তারপরে এই ভাজার মধ্যে দিয়ে দিল। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা সুন্দর একটা কালার চলে আসছে, আর সাথে একটা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এই মশলাটার সাথে এখন মাংসটাকে কষানো হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এখন একটু ভালোভাবে নেড়ে আর কিছু করতে হবে না, যখন ঝোলটা কমে যাবে তখন নিয়ে এটাকে নামিয়ে ফেলবেন।
এখন ঝুলটা দিয়ে দেওয়ার পর কি এখন ভালোভাবে এটাকে জাল দিবেন। আর জাল দেওয়ার পর যখন একেবারে ঝুলটা গাঢ় গাঢ় হয়ে যাবে আর কমে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন। এখন এটাকে ঢেকে দেওয়া হলো, আর কিছু করবেন না, আর কিছু করতে হবে না। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন, না হলে আবার নিচে মশলা লেগে যাবে। তো ঝোলের পরিমাণটা আর একটু কমবে। তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু ঝোলটা একটু রয়েছে। ঝোলটা কমে গেলেই আর কি নামিয়ে ফেলা হবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যে আমার আম্মু কীভাবে ব্রয়লার মুরগি রান্না করে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমরা নতুন, যেহেতু নতুন তো আমাদের পাশে থাকবেন, আর যদি আমাদের কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন যে তেলটা অনেকটা ভেসে উঠেছে, আর যখন আর কি ঝোলটা আর একটু সামান্য কমে যাবে তখন এটাকে নামিয়ে ফেলা হবে। ঝোলটা কমে এসেছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। তো আজকে রান্না এখানেই, আজকে আর অন্য কিছু দেখাবো না। সবাইকে রমজানের শুভেচ্ছা, খুদা হাফেজ।